সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই অনলাইনে ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা এই ক্লাসে অর্থনীতি প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কিন্তু এই বাজার অধ্যায়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। স্বল্পকালীন ভারসাম্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কীভাবে মুনাফা অর্জন করে তার কিন্তু তিনটি পদ্ধতি আমি বলেছিলাম। এক ছিল যে তারা মুনাফা অর্জন করবে, তার ভিতরে ছিল স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করেও তারা উৎপাদন করবে কিনা। গত ক্লাসে আমরা স্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা অস্বাভাবিক মুনাফা কীভাবে অর্জিত হয় এবং ক্ষতি হয়ে যাওয়ার পরেও সে উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদন কাজ চালাবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। এখন প্রথমে এখানে আছে অস্বাভাবিক মুনাফা। প্রত্যেকটি প্রতিষ্ঠানে বা ফার্মের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে তার সর্বোচ্চ মুনাফা অর্জন করা। সর্বোচ্চ মুনাফা অর্জন করা, এই অর্জন করতে গেলে দেখো অস্বাভাবিক মুনাফা হচ্ছে যখন ব্যয় থেকে আয় বেশি হয়ে যায় তখনই কিন্তু সে উৎপাদক প্রতিষ্ঠান লাভ করে, আর এই লাভকে কী বলা হয়? অস্বাভাবিক মুনাফা বলে। সেটা আমরা চিত্রের মাধ্যমে আমি বোঝাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। তার আগে একটু বলি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন কোনো প্রতিষ্ঠান বা ভারসাম্য অর্জন করতে চায় তখন কিন্তু তাকে দুটো শর্ত পালন করতে হয়। ভারসাম্য শর্ত ছিল প্রয়োজনীয় শর্তে হোক পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত মানে কী ছিল? প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়। আর পর্যাপ্ত শর্ত ছিল প্রান্তিক ব্যয় ঢালটা প্রান্তিক আয় ঢালের থেকে অনেক বেশি, অর্থাৎ নিচের দিকে চেক করে উপরের দিকে উঠবে। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবার দেখো যে অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হয় এটা চিত্রের মাধ্যমে আমি শিখাচ্ছি। প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করি। দেখো ভূমি অক্ষে সবসময় আমরা উৎপাদনের পরিমাণ দেখাই। উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে কি দেখায়? আয় ব্যয়। খেয়াল করো ওএক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ব্যয় দেখানো হয়। তোমরা খেয়াল করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই যে একটা আমি রেখা টানলাম এটা হচ্ছে পি। দেখো দাম গড়া এবং প্রান্তিক আয় সমান। এই রেখাটা কিন্তু এই রেখার ভিতরে এই তিনটে জিনিস আছে, দাম গড়া এবং প্রান্তিক আয়। এবার খেয়াল করো এই যে রেখাটা আঁকলাম এটা হচ্ছে এমসি প্রান্তিক ব্যয় রেখা। দেখো এটা হচ্ছে কি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় রেখা। এই প্রান্তিক ব্যয় রেখা এবং প্রান্তিক আয় রেখা পরস্পর কিন্তু এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুতে আমার কি হয়েছে? ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে ই বিন্দু হচ্ছে এখানে ভারসাম্য, আর এখানে ভারসাম্যের পরিমাণ আমরা কিউ দিলাম এবং ভারসাম্য দাম আমরা পি দিয়েছি। তাহলে কিন্তু আর একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই রেখাটায় সবসময় আয় বোঝানো হয়। আমরা আয় ধরব হচ্ছে এই রেখাটা, এই যে রেখাটায় পি ইজিক্যাল টু এ আর ইজিক্যাল টু এ আর দেখানো হয়েছে, সে রেখাকে আমরা সবসময় কী ধরব? আয় ধরব। এবার দেখো এখান থেকে যেহেতু আমি লাভ করবো অসহায় গুণা অর্জিত হবে সেহেতু আমার ক্ষতিটা কিন্তু নিচে মানে ব্যয়টা নিচে দেখানো হবে। তাহলে ভারসাম্য রেখার নিচে আমরা দেখো আর একটা রেখার টানো, এখান থেকে উঠবে এসি।
Everest cost মানে গড ব্যাক এই বিন্দুতে আমরা কি দেখা যাচ্ছে এখানে একটা আমি বিন্দু দিলাম এ আর এই জায়গা দেখো P1 একটু খেয়াল করো চিত্রে আমরা চিত্র যখন হয়ে যায় তখন আমরা মিলাতে চাই যে ভারসাম্যের শর্ত দুটো এখানে পূরণ হয়েছে কিনা খেয়াল করো এই বিন্দু যেহেতু আমার ভারসাম্য বিন্দু সেহেতু ভারসাম্যের শর্ত এখানে MC এবং MR পরস্পর সমান হয়েছে যা আমার প্রয়োজনীয় শর্তটি পালিত হয়েছে দ্বিতীয় শর্তটি দেখো দ্বিতীয় শর্তটি হচ্ছে MC রেখার ঢাল MR রেখার ঢাল থেকে কিন্তু বেশি অর্থাৎ এর উপরে তাহলে আমাদের পর্যাপ্ত শর্ত কি ছিল MC greater than MR তাহলে এই সূত্রটা আমার এখানে পালিত হয়েছে তাহলে E হচ্ছে আমার অসম বিন্দু এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ এবং আমার ভারসাম্য দাম ও কিউ এখন খেয়াল করো এমন তো অবস্থায় ধানের মোট আয় কত আমার বের করার কথা হচ্ছে কি মুনাফা কিভাবে একটা ভাগ মুনাফা অর্জন করে তো এই অবস্থায় এই যে ভাগ এই ফার্মের মোট আয় কত দেখো এখানে মোট আয় কত মোট আয় টোটাল রেভিনিউ দেখো মোট আয় এটা কিন্তু জ্যামিতিক ভাবে ব্যাখ্যা দিচ্ছি আমি তাহলে কি হবে না মোট আয় কিংবা আমি বলেছি যে এই রেখায় আমাদের মোট আয় দেখা গেছে এটাতে কে কে আছে ও কিউ ই আর পি এই হচ্ছে কিন্তু তোমার মোট আয় এবার এখানে মোট ব্যয় কেন টিসি টিসি দেখো এই রেখা থেকে তোমার মোট ব্যয় শুরু হয়েছে মানে এইটা মোট এখানে মোট ব্যয় ও কিউ অর্জন করে এবার আমরা শিখবো যে ক্ষতি স্বীকার করে
মানে কখন সেই ফন্ডার মানে ক্ষতির সম্মুখীন হয় সেটা এখন রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখব। এই কারণে প্রত্যেকটা উৎপাদক প্রতিষ্ঠান চায় যে ক্ষতি হলেও
বা স্বীকার করেও সে তার উৎপাদন কাজটা মানে কার্যক্রমটা চালু রাখতে চায়। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে মানে অসহায় মুনাফা অর্জন করে এবং কিভাবে ক্ষতির সম্মুখীন হয় এবং ক্ষতি হওয়া সত্ত্বেও তার উৎপাদন সে চালাবে কিনা, এই এটা ছিল কিন্তু আমাদের জ্যামিতিক পর্যায়ে। এখন যদি আমরা গাণিতিক পর্যায়ে শিখতে চাই তাহলে একটু দেখো, এই এর পাশাপাশি কি থাকবে, আমাদের গাণিতিক থাকবে। দেখো এখানে 10 দেখো, এখানে 5, এখানে 4, তো খেয়াল করো তাহলে এই জায়গাটায় আমার মানে মোট আয় কত। দেখো এখানে যদি আমি ধরি আমার মোট আয় কত, দেখো এটা কিন্তু এর সাথে এটা গুণ আয় লেখা করব। দেখো এই যে আমার আয় ছোট থেকে বড় মাইনাস বেশি হলো -10, এই হচ্ছে আমার ক্ষতির পরিমাণ। যদি গাণিতিকভাবে থাকে তাহলে তোমরা এইভাবে করবে, আর যদি জ্যামিতিক পদ্ধতিতে ব্যাখ্যা করতে চাই তাহলে তোমরা এইভাবে করবে। তাহলে আজকে আমরা যা শিখলাম আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো পরবর্তীতে আমাকে জানাবে, আমি আবার শেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।